স সকলকে আবারও স্বাগতম জানাই আপনাদের ত্রিপুরা স্টাডি চ্যানেলে প্রিয় ভিউয়ার্স এই ভিডিওটি আপনাদের জন্য যারা আগামী আগামীকাল থেকে যে আমাদের ডিগ্রি কলেজগুলিতে স্পট রাউন্ডে ভর্তি শুরু হবে আপনারা যারা ভর্তি হতে ইচ্ছুক আপনাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ প্রথমত অনেকেই মেসেজ করেছেন যে স্পট রাউন্ডে ভর্তির প্রসেসটা কী 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 ডকুমেন্ট লাগবে ভ্যাকেন্সি লিস্ট কখন প্রকাশ করা হবে তো আমি আপনাদের উদ্দেশ্যে বলছি যে আমাদের ডিগ্রি কলেজে স্পট রাউন্ডে ভর্তি শুরু হবে আগামীকাল চোদ্দ সেপ্টেম্বর থেকে পনেরো সেপ্টেম্বর চোদ্দো সেপ্টেম্বর থেকে পনেরো সেপ্টেম্বর আপনারা ভর্তির জন্য অ্যাপ্লাই করতে পারবেন আমি একটি নোটিস আপনাদের দেখিয়ে দিচ্ছি যেটা ওমেন্স কলেজের পক্ষ থেকে দেওয়া হয়েছে তবে যারা শুধু ওমেন্স কলেজ নয় যারা অন্যান্য কলেজেও আপনারা অ্যাপ্লাই করবেন সব কলেজেই একই প্রসেস থাকবে সেখানেও কোনো ব্যতিক্রম থাকবে না যেমন এই নোটিশটা ওমেন্স কলেজ থেকে দিয়ে দেওয়া হয়েছে যে বলা হয়েছে আগামী চোদ্দো সেপ্টেম্বর স্পট রাউন্ড অ্যাডমিশন প্রক্রিয়া আমাদের কলেজে শুরু হবে যারা এই কলেজে ভর্তি হতে ইচ্ছুক তারা সেদিন নোটিশ বোর্ডের সাবজেক্ট ভ্যাকেন্সি দেখে সাদা কাগজে অ্যাপ্লাই করবে মেধা তালিকার ভিত্তিতে এবং খালি আসন সাপেক্ষে ষোলোই সেপ্টেম্বর দু হাজার কলেজে ভর্তি হবে অর্থাৎ আগামীকালকে চোদ্দো সেপ্টেম্বর এবং পরশু দিন পনেরো সেপ্টেম্বর এই দুদিন কিন্তু প্রত্যেকটি ডিগ্রি কলেজে স্পট রাউন্ডে ভর্তির জন্য অ্যাপ্লিকেশন করা যাবে আপনারা পূর্বেই জানেন অ্যাপ্লাই করার জন্য প্রথমে আপনাদের সাদা কাগজে একটি অ্যাপ্লিকেশন লিখতে হবে যেটা পূর্বেই আমি একটি ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দিয়েছি আপনারা কিভাবে অ্যাপ্লিকেশন লিখবেন সেই অ্যাপ্লিকেশন লিখে আপনারা জমা দিতে হবে কলেজে তার সঙ্গে আপনাদের কিছু ডকুমেন্ট জমা দিতে হবে যেমন হায়ার সেকেন্ডারি মার্কশিট আপনাদের কাস্ট সার্টিফিকেট এসসি এসটি যারা আছেন আপনাদের কাস্ট সার্টিফিকেট জমা দিতে হবে অনলাইনে যারা প্রথমে অ্যাপ্লাই করেছেন আপনাদের আপনারা আপনাদের যে অ্যাকনলেজমেন্ট একটি স্লিপ বেরিয়েছে বা অ্যাক্নোলজমেন্ট একটি কাগজ বেরিয়েছে অনলাইনে অ্যাপ্লাই করার পর প্রথম আমি আবারও বলছি আপনারা যখন প্রথম অনলাইনে অ্যাপ্লাই করেছেন তখন একটি অ্যাকনোলজমেন্ট ফর্ম আপনাদের বেরিয়েছে তো সেই অ্যাক্নোলজমেন্ট কপিটি কিন্তু আপনাদের অবশ্যই জমা দিতে হবে এবং আপনারা অবশ্যই একটি সাদা কাগজে অ্যাপ্লিকেশন লিখবেন টু দ্য প্রিন্সিপাল লিখে আপনারা শুরু করবেন সেই কলেজে ভর্তি হওয়ার জন্য যে কলেজে আপনারা ভর্তি হতে চান এবং আপনারা কীভাবে অ্যাপ্লিকেশন লিখবেন সেটা আমি আগেও দেখে দিয়েছি তারপর আপনারা জমা দিয়ে দেবেন আগামী চোদ্দো এবং পনেরো তারিখ অর্থাৎ কাল এবং পরশু দিন এই দুই দিন কিন্তু আপনারা ফর্ম জমা দিতে পারবেন এবং বলা হয়েছে ষোলোই সেপ্টেম্বর আপনাদের মেধা তালিকা প্রকাশ করা হবে অর্থাৎ মেরিট লিস্ট প্রকাশ করা হবে ষোলোই সেপ্টেম্বর অনেকেই আমাকে মেসেজ দিয়েছেন যে ডকুমেন্টগুলি জেরক্স করতে হবে কি না আমি আপনাদের বলবো সেই ডকুমেন্টগুলি আপনারা জেরক্স করেই নিয়ে যাবেন এবং আপনারা চাইলে কিন্তু সেগুলি অরিজিনাল কপিও নিয়ে যেতে পারেন কী কী নেবেন আমি আবার বলছি আপনাদের উচ্চ মাধ্যমিকের মার্কশিট নেবেন কাস্ট সার্টিফিকেট নেবেন এবং অ্যাকনোলেজমেন্ট ফর্মটা নেবেন এবং আবার এমনও হতে পারে যে আপনাদের কলেজের পক্ষ থেকে একটি আলাদা ফর্ম দেওয়া হলো ভর্তির ফর্ম যেটা আপনাদের জমা দিতে হবে ভর্তির জন্য এবং রামটগর কলেজে অলরেডি একটি ফর্ম দিয়ে দেওয়া হয়েছে কলেজের ওয়েবসাইটে অন্যান্য কলেজে আমি এখনও দেখিনি তো হয়তো আপনারা কলেজে যখন ভর্তির জন্য যাবেন তখন আপনাদের একটি ফর্ম দেওয়া হবে তো সেটা আপনারা ফিল আপ করে আপনাদের ডকুমেন্টগুলি দিয়ে সেটা আপনারা জমা করতে পারবেন তো সেটা কলেজে গেলেই বুঝবেন এবং তার সঙ্গে আমি আপনাদের বলে রাখছি আপনারা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটাও নিয়ে যাবেন সঙ্গে এবং উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটাও আপনার সঙ্গে নিয়ে যাবেন যদি প্রয়োজন হয় তাহলে আপনাদের আর বাড়িতে আসতে হবে না একসঙ্গেই হয়ে যাবে তো আপনারা কলেজের ভ্যাকেন্সি লিস্ট বেরোবে আজকে দিয়ে দেওয়া হবে কলেজগুলির ওয়েবসাইটে প্রত্যেকটি কলেজের ওয়েবসাইটে ভ্যাকেন্সি লিস্ট দিয়ে দেওয়া হবে অর্থাৎ কোন সাবজেক্টে কোন ক্যাটাগরির জন্য কয়টি সিট খালি আছে এমন ভ্যাকেন্সি লিস্ট কিন্তু আজকে বেরোনোর কথা তো আপনারা অবশ্যই কোন কলেজে অ্যাপ্লাই করার পূর্বে সেই ভ্যাকেন্সি দেখে নেবেন যে সিট খালি আছে কিনা। সেই অনুযায়ী কিন্তু আপনাদের অ্যাপ্লাই করতে হবে তো আশা রাখছি এই ভিডিওটি দেখার পর আপনাদের আর কোনো চিন্তা থাকবে না আবারও বলছি কোনো চিন্তা করবেন না আপনারা প্রত্যেকেই কলেজে ভর্তি হতে পারবেন গতকালকেও আমি আপনাদের দেখিয়ে দিয়েছি বা জানিয়ে দিয়েছি যে কে কে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন তো সেই ভিডিওটা আপনারা দেখে নেবেন যারা দেখেননি এখনও আবারও বলছি আপনারা প্রত্যেকেই কিন্তু ভর্তি হতে পারবেন কোনো চিন্তা নেই এই স্পট রাউন্ডে আপনাদের সবার ভর্তি হয়ে যাবে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন এখানে আমি ত্রিপুরার সমস্ত রকমের শিক্ষামূলক ভিডিও আপডেট দিয়ে দিই